আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স, আজকে হচ্ছে আমরা আলোচনা করব দেশি এবং সোনালি বা ফার্মি মুরগি। আমরা যেন অনেকগুলো মুরগি একসাথে লালন পালন করে থাকি, সেক্ষেত্রে একটা ব্রুডিং করার প্রয়োজন। আজকে আমরা আলোচনা করব সেটি হলো ব্রুডিংকালীন সময়ে আপনি কোন কোন ওষুধগুলো ব্যবহার করুন বা ব্রুডিংকালীন সময়ে কোন ওষুধগুলো ব্যবহার করলে আপনার মুরগিটা সতেজ বা সঠিকভাবে আপনি ব্রুডিংটা করতে পারেন বা আপনার বাচ্চাগুলো ব্রুডিংয়ে মারা যাবে না। আজকে হচ্ছে সেই বিষয় পুরো ক্লিয়ার করে দেবো। তো আশা করছি প্রত্যেকের জন্য ভিডিওটি খুবই উপকার আসবে। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভিডিও শো করা একটি রিকোয়েস্ট, আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো প্রিয় ভিউয়ার্স, সেটি হলো আমরা যারা অনেকগুলো মুরগি একসাথে লালন পালন করি আর সেক্ষেত্রে একটা ব্রুডিংয়ের প্রয়োজন হয়। ব্রুডিংটা কী? ব্রুডিংটা হলো আপনার বাচ্চাকে, আপনার বাচ্চা মুরগিটাকে কৃত্রিম আকারে তাপ দেওয়া। অর্থাৎ আপনার মুরগিকে আপনি কারেন্টের দ্বারা অথবা হারিকেন, যে কোনো বা রোদ তাপ, যেভাবে তাপ হয় ও তাপ দিয়ে কিন্তু মুরগিকে কৃত্রিম আকারে তাপ দেওয়া। আর যেটা মা মুরগিগুলো দিয়ে থাকতো সেটা কিন্তু এখন না হওয়ার কারণে আপনাকে দিতে হবে। তো বাচ্চাকে যখন আপনারা বোর্ডিং করবেন, বোর্ডিংয়ে দেওয়ার পরবর্তী সময়ে আপনারা আর কোন কোন ওষুধগুলো ব্যবহার করবেন বা বোর্ডিংটা কী ব্যবহার করবেন? আপনারা যখন দূর দূরান্ত থেকে বাচ্চাকে নিয়ে আসবেন, সেক্ষেত্রে বোর্ডিংয়ে দেওয়ার পরে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন, আর সেটি হলো বোর্ডিংটা আপনারা দু ঘন্টা আগে যেটাই জ্বালান না কেন, হারিকেন গ্যাস বা তাপ যেটাই দেন না বা কারেন্ট, তো আপনারা এটা দুই ঘন্টা আগে জ্বালিয়ে দেবেন, যাতে করে বোর্ডিংটা একদম একটু গরম হয়ে থাকে। পরবর্তীতে যেটা করণীয় সেটি হলো বোর্ডিংয়ের উপর আপনারা মোটা করে তুষ বা গুঁড়া বালি যেটি হোক না ওগুলো দিয়ে দেবেন। একটা দু থেকে আড়াই ইঞ্চি দেবেন। দু থেকে আড়াই ইঞ্চি দেওয়ার পরবর্তীতে আপনারা উপরে পেপার দিয়ে দেবেন। পেপার আপনারা হালকা পরিমাণে দেবেন না, মোটা গস্ত অথবা দুই তিন ফিট করে, মানে অর্থাৎ দুই তিন ভাঁজ করে আপনারা পেপারটা দেওয়ার চেষ্টা করবেন। আর এটি হলো প্রথম করণীয়। এর পরবর্তীতে আপনাদের মুরগিটা যখন অনেকে বিভিন্ন হ্যাচারি থেকে বা আমাদের থেকে অনেক দূর দূরান্ত থেকে মুরগিগুলোকে নিয়ে যান, তখন সেক্ষেত্রে মুরগির গলাটা শুকিয়ে থাকে, আপনাকে কিন্তু একটা ভিটামিন জাতীয় পানি স্বল্পতা দূর করার জন্য এই ধরনের একটা ওষুধ খাওয়াতে হবে, সেটা স্লাইন হোক বা গ্লুকোজ হোক, এই ধরনের একটা আপনারা ইউজ করে নেবেন। আর পরবর্তীতে যেটা করণীয় সেটা হলো সাথে সাথে আপনারা মুরগিকে কী করবেন না, পানি দেবেন না, খাদ্য দেবেন না। মুরগিটা আগে নেওয়ার পরে পাঁচ মিনিট পরে আপনারা কী দেবেন? পানি দেবেন, একটু দৌড়াদৌড়িটা হওয়ার পরে। আর পাঁচ মিনিট পরে যখন আপনার পানি দেবেন, ওই পানিটা মিনিমাম 10 থেকে 15 মিনিট পানিটা খেতে সময় দেবেন, এর আগে কিন্তু খাদ্য দেওয়া যাবে না। যদি আপনারা আগে পানি না দিয়ে খাদ্যগুলো দিয়ে দেন অথবা খাদ্য পানি একসাথে দিয়ে দেন, তাহলে কী সমস্যা হবে? সেটি হলো আপনার মুরগি অনেকগুলো পানি খেবে, অনেকগুলো খাদ্য খাবে, আর যখন যেগুলো পানি না খেয়ে খাদ্য খাবে সেগুলো কিন্তু টোড়াটা শুকিয়ে থাকবে, অর্থাৎ গলা যে আমরা যেটাকে বলি এই জিনিসটা শুকিয়ে থাকবে অনেক দূর থেকে ক্লান্ত হওয়ার কারণে। তখন মুরগিগুলো খানা খেয়ে কিন্তু আপনার মুরগিটা গলায় ছিপে আটকে যেতে পারে এবং মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো এর জন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আগে বাচ্চাকে অবশ্যই আপনার গ্লুকোজ বা পানি, কোনো ধরনের পানি ইউজ করতে হবে। এর পরবর্তীতে যেটা করণীয় সেটা হলো প্রথম দিন আমরা যখন স্লাইনটা ব্যবহার করবো, স্লাইনটা আর দেওয়ার দরকার নাই। পরবর্তীতে যে ওষুধটা ব্যবহার করবো বা পরের দিন সেটি হলো অ্যানড্রোসিন। এই অ্যানড্রোসিনটা 1 গ্রাম 2 লিটার পানির সাথে মিক্স করে আমরা বাচ্চার মুরগিগুলোকে খাওয়াবো। এটা কিন্তু নাভি শুকানোর জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা হলো আপনার ব্রুডিংকালীন সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ওষুধ অ্যানড্রোসিন। এই অ্যানড্রোসিনটা খাওয়ানোর চেষ্টা করবো। আর এর পরবর্তীতে অ্যানড্রোসিনটা আমরা 3 দিন খাওয়াবো। 3 দিন ইনশাল্লাহ আপনার মুরগিটা আর নাভিটা শুকিয়ে যাবে। আর নাভিটা শুকানোর পরবর্তীতে যেটা করণীয় সেটা হলো আপনার মুরগিকে ভালো ধরনের একটা ভিটামিন খাওয়াতে হবে, সেটা 10 থেকে 12 দিন বয়সে। এর আগে মধ্যবর্তী স্থানে আপনারা একটা ওষুধ ব্যবহার করবেন, সেটি হলো লাইসোবিট। লাইসোবিটটা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা করণীয় একটি ওষুধ। তো অবশ্যই আপনারা লাইসোবিটটা ব্যবহার করবেন আর 6 থেকে 7 দিন বয়সে। প্রথম হচ্ছে 3 দিন আপনারা যখন অ্যানড্রোসিনটা ব্যবহার করবেন, 4 থেকে 5 দিনের মাথায় আপনারা কী করবেন, রানীক্ষেত অথবা BCRDV যে ভ্যাকসিনটা আমরা বলে থাকি বাচ্চার রানীক্ষেত, ওই ভ্যাকসিনটা দিয়ে দেবেন। এর পরবর্তীতে আপনারা 10 থেকে 12 দিনে একটা ভিটামিন, বাচ্চার জন্য একটা ভিটামিনটা ইউজ করবেন। হ্যাঁ, তবে আপনার বাচ্চার গুণগত যদি মান ভালো হয় তাহলে ভিটামিনটা আর একটু পরও ইউজ করতে পারেন, কোনো তাতে কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় লক্ষণীয় হলো আমরা 11 দিনে গাম্বুরো ভ্যাকসিনটা দিয়ে দিব এবং 21 দিনে রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দেব।
আবার 18 দিনে গাম্ভীর্য, অর্থাৎ আপনি যখন 4 দিনে বিসিআরডি ভ্যাকসিনটা দিবেন এবং 11 দিনে গাম্ভীর্য ভ্যাকসিনটা দিবেন, পরবর্তীতে 18 দিনে আবার গাম্ভীর্য দিবেন, আবার 21 দিনে রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়ে দিবেন। এই তো 21 দিন পর্যন্ত আপনাকে আর কোনো ওষুধ ইউজ করতে হবে না ইনশাল্লাহ। এই 21 দিন পরেই আবার আপনাকে একটা রেনামাইসিন, আপনার মুরগিটা যেন রক্ত আমাশা বা ঝিমায় না ঝিমায় এর জন্য দুটা কোর্স করে নেবেন। একটা হলো রেনামাইসিন দিয়ে আপনারা 2 থেকে 3 দিন ব্যবহার করবেন 20-21 দিন পর, এবং হচ্ছে যাই রক্ত আমাশার জন্য কক্সিকিউর অথবা কক্সিকি এ ধরনের একটা ওষুধ আপনারা ব্যবহার করবেন। তাতে ইনশাল্লাহ আপনার 30 দিন পর্যন্ত মুরগির আর কোনো ওষুধ লাগবে না, আর আপনার মুরগিটা সহজেই সুস্থ থাকবে আমি আশাবাদী। এভাবে যদি আপনারা প্রথম 30 দিনের ওষুধগুলো শিডিউল অনুযায়ী আপনারা দেন ইনশাল্লাহ আপনার মুরগিটা বোর্ডিংয়ে মারা যাবেন এবং মুরগিগুলো সতেজ থাকবে সুস্থ থাকবে। তো প্রিয় ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবার সুস্থ থাকা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।